হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল সিএম ইনার টেক পয়েন্ট আজকে আপনাদের সাথে আছে আমি চিনময় সরকার এই ভিডিওতে আমি আপনাদেরকে আমি দেখাবো কীভাবে যে কোনো ভিডিও থেকে আপনি এক ক্লিকে মাত্র এক ক্লিকে আপনি যে কোনো ওয়াটারমার্ক রিমুভ করতে পারেন আমরা আমাদের প্রফেশনাল লেভেলে ভিডিও এডিট করার জন্য বিভিন্ন ভিডিও এডিটিং সফটওয়্যার যেমন কাইন্ড মাস্টার পাওয়ার ডিরেক্টর ফিল্মোরা বিভিন্ন অ্যাপ্লিকেশন ব্যবহার করে থাকি কিন্তু সেগুলোতে দেখা যায় কি ভিডিও এডিট করার পর হয় উপরে এক কোনায় নাহলে হলে খায় না হলে নিচে ওয়াটার মার্ক থাকে সেই ওয়াটার মার্ক আমরা কম্পিউটার দিয়ে রিম করার চেষ্টা করি রিমোক করার জন্য আমরা ভালো মানের কম্পিউটার ব্যবহার করি কিন্তু কম্পিউটার তো সবার কাছে নাই বেশিরভাগ লোকে ভিডিও এডিট করে হচ্ছে মোবাইল দিয়ে কিন্তু মোবাইলে এইভাবে এডিট করতে গিয়ে ভিডিওর লেভেলটা আরও ডাউন হয়ে যায় জন্য আমি আপনাদের জন্য এমন একটা সফটওয়্যার নিয়ে এলাম যেখানে আপনি মোবাইল দিয়ে খুব সুন্দর করে ওয়াটার মার্ক রিমুভ করতে পারবেন কেউ দেখে বুঝতেই পারবে না যে ওখানে ওয়াটার মার্ক ছিল কি না সুতরাং এখন আমি বেশি কথা বলবো না কথা না বলে এখন চলে যাওয়া মোবাইল স্ক্রিনে মোবাইল স্ক্রিনে গিয়ে আমি স্টার্ট টু ফিনিশ এই সফটওয়্যারটি ব্যবহার আমি ডিটেলি বুঝিয়ে দেবো আর কোথায় পাবেন কীভাবে ডাউনলোড করবেন সব কিছু আমি দেখে ডিটেলি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব সুতরাং এখন চলে গেলাম মোবাইল স্ক্রিনে সো গাইস এখন চলে এসেছি মোবাইল স্ক্রিনে যে অ্যাপ্লিকেশানটি দেওয়া আপনাদেরকে আমি কাজটা করে দেখাবো সেই অ্যাপ্লিকেশানটি ওয়াটার ওয়াটারমার্ক ম্যানেজার আপনি প্লে স্টোরে গিয়ে ওয়াটারমার্ক অ্যাড ওয়া রিমোভ ম্যানেজার লিখে সার্চ করলেও পেয়ে যাবেন তাছাড়া আমার এই ভিডিওর ডিসক্রিপশান বক্সে এই অ্যাপটি লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে আপনি এটা ডাউনলোড করে নেবেন ডাউনলোড করে নেওয়ার পর এখন এটা আমি ওপেন করে দেব সোগাইজ এই অ্যাপ্লিকেশানটা অন করার পর ঠিক এরকম ইন্টারফেস শো করবে এখান থেকে আপনি এই ওয়াটারমার্ক রিমোভও করতে পারবেন আবার ওয়াটারমার্ক অ্যাডও করতে পারবেন ঠিক একই কাজ করতে পারবেন আপনি ইমেজেও ইমেজেও আপনি ওয়াটার মার্ক অ্যাড ওর রিমোভ এই প্রক্রিয়াটি করতে পারবেন এখানে আমি কোনো ইমেজ দিয়ে এই কাজটি করে দেখাবো না আমি একটা ভিডিও দেখ করে দেখাবো যেহেতু আমি এই ভিডিওতে আমি কীভাবে যে কোনো ভিডিওর ওয়াটারমার্ক রিমুভ করবেন এ বিষয়ে আলোচনার কথা করার কথা ছিল আমার সেজন্য এখান থেকে আমি সরাসরি চলে যাব সিলেক্ট এ ভিডিও এই অপশানে এই অপশানে ক্লিক করে দেওয়ার পর এখানে আরেকটা অপশান এ করতে হবে এই যে এখানে রয়েছে অ্যাড ওয়াটারমার্ক আর রিমুভ ওয়াটারমার্ক আমি এখান থেকে সরাসরি রিমুভ মার্কে চলে যাব রিমুভ মার্ক দেওয়ার পরে এখান থেকে আপনার কোথায় রয়েছে বিভিন্ন ফাইল দেখাবে যেখান থেকে যেখানে রয়েছে আপনার এই ভিডিওটি সেটা আপনি সিলেক্ট করে দেবেন সাধারণত গ্যালারিতেই থাকে আমার ভিডিওটা এখন গ্যালারিতে আছে আমি গ্যালারিটা সিলেক্ট করে দিলাম গ্যালারি সিলেক্ট করে দেওয়ার পর আপনার সব ভিডিওগুলো এখান থেকে শো করবে এই যে আমার এই ভিডিওটা আমি এখান থেকে দিয়ে দেব দিয়ে দেওয়ার পর এই যে দেখেন সাইডে এই কর্নারে ঠিক এই কাইন্ড মাস্টার ওয়াটারমার্কটা আছে এখন আমি কি করব এখন আমি এইটাকে ধরেই ভয়ে ছোটো বড় করে ক্রপ করে নেব ক্রোপ করে নেওয়ার পর এইভাবে ইয়ে করে এটা একবার সরাসরি টেনে একবারে এইখানে দিয়ে দেবো দিয়ে এখানে একবার ঠিক মতো সাইজ করে নেয় যাতে ওয়াটার মার্কের বেশি এর মধ্যে যাতে ধরা না পড়ে সেই কাজটা করব। করার পরে এখান থেকে এই যে এখানে রয়েছে সেভ এই সেভে ক্লিক করে দেবো সেভ করে দিলে এই অ্যাপটা খুব ফাস্ট সেভ হতে বেশি সময় লাগবে না দেখেন কত তাড়াতাড়ি সেভ হয়ে যাচ্ছে আটষট্টি বিরাশি এই যে হয়ে গেছে তারপর এখান থেকে সরাসরি এই যে একটা টিক মার্ক আছে এই টিক মার্কে ক্লিক করে দেবেন দেওয়ার পরে এখন আমি আমার যাবো গ্যালারিতে গ্যালারিতে যেয়ে দেখবো ওয়াটার মার্ক আছে কি না সোগেজ এখন দেখেন এই ভিডিওরই আমি ওয়াটারমার্ক রিমুভ করলাম এই জায়গাতে ছিল ওয়াটার মার্কটা এই ভিডিও এই জায়গাতে মার্ক ছিল দেখেন এখানে আর কোনো মার্ক নেই এই জায়গাতে আর এখন আর কিছুই নেই দেখুন কত সুন্দরকে ওয়াটার মার্কটা রিমুভ হয়ে গেছে আপনি এই টিউটোরিয়ালটা ফলো করে আপনি নিজের ভিডিও এভাবে ওয়াটারমার্ক তুলে ফেলতে পারবেন নিজের ভিডিও থেকে ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজকের ভিডিও ভিডিও এতটুকুই ধন্যবাদ